কিভাবে এত আয় বাড়ে আপনারা কি কখনো খোঁজ নেন 8 সালে আপনারা ইস্তেহারের কথা বলছিলেন তো 8 সালের ইস্তেহারে আপনারা বলেছিলেন প্রতি বছর বছর আমি শেষ করব আমি আসতেছি আসতেছি না এই যে আমি আসতেছি এটা শুনুন আমি আসতেছি আমি তো বলছি যে এটাকে কোনোভাবে সমর্থনযোগ্য কোনো বিষয় কেউ কিন্তু বলে না যে আমি দুই বেলা খাইনি অথবা এক বেলা খাইনি সংকটটা মাছ মাংসের ঢাল ভাতের সংকট নাই প্রার্থীদের আয় যেভাবে বেড়েছে কয়েক গুণ কয়েক হাজার গুণ পর্যন্ত আয় আয় বেড়েছে এই বিষয়গুলো কি কোনো কখনো জবাবদিহিতার মধ্যে আসে টিআইবি বলছে তথ্য গোপন করা হয়েছে হলফনামাকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা কিভাবে এত আয় বাড়ে আপনারা কি কখনো খোঁজ নেন আয় বাড়া হলফনামা আমি মনে করি একজন রাজনৈতিক দাতার জনগণের প্রতি এই বিষয়গুলো নিয়ে ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত এটা নিয়ে আমার কোনো আপোষ নেই আবার একই সাথে আয় বাড়া মানে দুর্নীতি হওয়া তা না আমি যদি এলন মস্কের কথা বলি সে কি ছিল জাস্ট একটা গাড়ি আবিষ্কার করলো টেসলা পরের দিনে সে এগুলো 1,000 কোটি টাকা মালিক সে কি চুরি করছে বাট আমাদের দেশে পলিটিশিয়ানরা তা করছে সেটা বলছি না এবং আমাদের দেশের যারা 1,000 কোটি টাকার মালিক তারা কিন্তু শুরু করেছে জিরো থেকে পৃথিবীর অনেক দেশেই বাট এই জায়গায় পলিটিশিয়ানদের অনেক বেশি জবাবদিহিতা করা উচিত স্বচ্ছ থাকা উচিত আমি তো বলছি যে এটাকে কোনোভাবে সমর্থনযোগ্য কোনো বিষয় না তাহলে ওটা আপনারা উঠিয়ে দিলেন কেন বলেন তো কোনটা ওই যে প্রতি বছর এটা উঠিয়ে দেওয়া হয়নি সেটা হয়তো আমরা ফলো আপ করা হয়নি উঠিয়ে দেওয়া হয়নি এটা বলা হয়নি যে আমরা সেটা করবো না সেটা হ্যাঁ উঠিয়ে দেওয়া হয়নি এগুলো কোনো ইতিবাচক বিষয় না এগুলো মানুষকে আলটিমেটলি নেতিবাচকতার দিকে ধাবিত করছে এটা কালকে আমি একটা শোতে বলেছি এগুলোর অনেকগুলো কারণ আছে এটা নিয়ে আমার মনে হয় আমাদের ঘন্টার পর ঘন্টা অনেকগুলো সেমিনার করা উচিত কারণ এটা হুট করে আমরা এখানে আইনের একটা সুযোগ আছে ধরেন যেমন একজন আমি জানি যে একজন একটা সম্পত্তির হিসাব দিয়েছিল সে লিখছে যে আমার এই সম্পত্তির কিনা এত টাকা দাম তো পরে কোর্টে গেলো সে খালাস পেয়ে গেলো কারণ বলে যে এটা আমি কিনি না আমার বাবা 1963 সালে কিনছে তা আমি তো ওই প্রাইসে দিব কারণ আরেকটা বিষয় আমাদের দেশে বাস্তবতা কী ধরেন এখন ধানমন্ডি গোলশান এলাকায় কোথাও 15,000 টাকা নিচে ফ্ল্যাট আছে নাই তাহলে স্কোয়ার ফিট আপনি যদি এখন সেটা রেজিস্ট্রি করতে চান আপনি রেজিস্ট্রি করতেছেন আমাদের সরকারের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি করেছেন দেড় হাজার 2,000 টাকায় 12,000 টাকায় সরকারের যেটা মানে মজা রেট তাহলে এগুলো অনেকগুলো ফাঁকফুকর আছে সে ফাঁকফুকর ইউজ করে সুবিধাবাদী রাজনীতিবিদ সুবিধাবাদী মানুষ সুবিধাবাদী ব্যবসায়ী এটা করতেছে এটাকে সমর্থন করার কিছু নেই ও খুব ক্লিয়ার কাট বক্তব্য এটা নেই আমার এটাকে সমর্থন করার কিছু কিন্তু মরিয়াপা যে ও তুলনামূলক কথাটা বললেন যে তাদের আমলে কিসের কী দাম ছিল কত ভালো ছিল মানুষ তাহলে আমরা একটা কাজ করি মরিয়াপা আমরা স্বাস্থ্যখান আমলে ফেরত যাই টাকায় 8 মণ চাল পাবো কিন্তু যখন টাকায় 8 মণ চাল পাওয়া যেত শারমিন তখনও মানুষের চাল কেনার পয়সা ছিল না মানুষের পায়ে স্যান্ডেল ছিল না গড়ে চাল ছিল না দুর্বিষহ জীবন ছিল আর এখন 15 বছর আগে মঙ্গায় পশ্চিম উত্তরবঙ্গ ছিল মঙ্গা পীড়িত মানুষের পেটে খাবার ছিল না যখন তাদের আমলে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ হ্যাঁ মিছিল করেছে মঙ্গার জন্য তো এখন সেখানে মঙ্গা শব্দটি জাদুঘরও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যেটা হয়েছে এখন কিন্তু আপনি দেখবেন এই যে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অথবা মানে মিডিয়াগুলোতে দেখছি বাজারের খরচ দিচ্ছে কেমন আছেন নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে কেউ কিন্তু বলে না যে আমি দুই বেলা খাইনি অথবা এক বেলা খাইনি সবাই বলে কি আমি এক সপ্তাহ মাছ মাংস খাচ্ছি না সংকটটা মাছ মাংসের ঢাল ভাতের সংকট নাই এটাও তো একটা উত্তর এখন এটাও মনিয়াপারে শিকার তাদের দৃষ্টিতে সবই খারাপ আমি মনিয়াপাকে ইনফরমেশন দিয়ে দিই ঋণ পৃথিবী আমি অর্থনীতির ছাত্র না আমি অর্থনীতি খুব একটা বুঝিও না বাট আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিছু র বিষয়টা উপলব্ধি করতে চাই যেমন ধরেন আমি যতটুকু জানি পৃথিবীর যে কোনো কান্ট্রি তার সম্পদের 65%-এর নিচে যদি তার ঋণ থাকে সেই দেশটি আউট অফ ডেঞ্জার ইভেন আপনি জাপানে যদি যান দেখবেন যে তাদের জাতীয় যে জিডিপির আয়তন হচ্ছে বেশি তাদের ঋণ তবু কিন্তু দ্যার নট ডেঞ্জার দ্যার এখনও অনেক উন্নত জায়গায় আছে আর সেই জায়গায় বাংলাদেশের ঋণ হচ্ছে আমাদের টোটাল জিডিপির 35%। সো আমরা এখনও ধারে কাছেও যাইনি আমি এই যে মনে আপনারা প্রতিদিন বলছেন দেশ শেষ হয়ে যাচ্ছে ব্যাংক খালি হয়ে যাচ্ছে কোনো কিছুতে টাকা নেই এটা আজকের প্রথম আলো আজকের প্রথম আলো হেডলাইন হচ্ছে বিশ্ব বাণিজ্য পরিচিত যে 7টি মার্কিন কোম্পানি এবছর দেউলিয়া হয়েছে আমেরিকার মতো দেশে 7টি বিখ্যাত মার্কিন কোম্পানি দেউলিয়া হয়েছে এর মধ্যে আছে উই ওয়ার্ক রাইট এইড ব্যাডেন বাথ বিয়ন্ডের মতো বড় বড় কোম্পানিগুলো
আচ্ছা, বাংলাদেশে বাংলাদেশ শূন্য হয়ে গেছে, বাংলাদেশ দুই বছর যাবৎ বিন বেতদের মুখে শুনতেছি এটা শ্রীলঙ্কা হয়ে গেছে, কিচ্ছু নেই, ব্যাংকের টাকা নেই, মানুষ কিছু করতে পারতেছে না, এখনও কিন্তু শ্রীলঙ্কা হয়নি, দেউলে হয়নি, এখনও পর্যন্ত আজ পর্যন্ত আমি শুনিনি কোনো গ্রাহক ব্যাংকে গিয়ে চেক জমা দেওয়ার পরে চেক বাউন্স হয়েছে। এগুলো মানে তারপরেও বিষয়টা হচ্ছে কি, ধরেন মনি আপাদের চোখে কোনো কিছুই ইতিবাচক নেই, সবই খারাপ, কিন্তু আমাদের শেষ করছি আমি, আমাদের বিষয়টা হচ্ছে এই জায়গায়, আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গত 15 বছরে ব্যর্থতা এবং দোষ ত্রুটি সব আমার ঘরে, এই যে একটা সমানের জায়গা, আমি মনে করি এটা একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ জনাব আমিনুল। নগর থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।